সময়ের সাথে সাথে এখন সব কিছুতে এসেছে পরিবর্তন এখন প্রায় সকল বিজনেসে সুন্দর একটি অফিসের পাশাপাশি প্রয়োজন সুন্দর একটি ওয়েবসাইটের প্রতিযোগিতার এই বিশ্বে ব্যবসার প্রচার এবং প্রসারের জন্য সুন্দর একটি ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে অনেকে লাভবান হচ্ছেন আবার সঠিক কৌশল না জানার কারণে অনেকে খুব বেশি উন্নতি করতে পারছে না আজকের এই পডকাস্টে আমরা জানবো কীভাবে একটি প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করবেন এবং ওয়েবসাইট তৈরি করার সময় কোন বিষয়গুলোর দিকে বেশি নজর রাখতে হবে আমরা আরও জানবো কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে আপনার ব্যবসার প্রচার এবং প্রসার পারাবেন তার কৌশল হে আই এম হাবিব রহমান হাবিব ওয়েলকাম করছি আপনাদেরকে এম এস ব্র্যান্ড নিউ পডকাস্টে ওয়েবসাইট কি একটি ওয়েবসাইট হচ্ছে ওয়েব পাতা এবং সম্পর্কিত বিষয়বস্তুর একটি সংগ্রহ যা একটি সাধারণ ডোমিন নাম দ্বারা চিহ্নিত করা হয় এবং অন্তর একটি ওয়েব সার্ভারে প্রকাশিত হয় আরও সহজভাবে বলতে গেলে ওয়েবসাইট হলো কোনো নির্দিষ্ট ওয়েব সার্ভারে রাখা বিভিন্ন ধরনের ওয়েব পিস্টা আপলোডকৃত ছবি অডিও ভিডিও ও অন্যান্য বিষয় যেমন ইনফোগ্রাফি জিআইপি অ্যানিমেশন ইত্যাদি ডিজিটাল তথ্যের সমষ্টিকে বোঝায় যা আমরা ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার স্মার্টফোন বা অন্য স্মার্ট ডিভাইসের মাধ্যমে অ্যাক্সেস করে দেখতে পারি উল্লেখযোগ্য উদাহরণ হলো ফেসবুক ডট কম অ্যামাজন ডট কম এবং এমএসবি অ্যাকাডেমি ডট কম ইত্যাদি এবার জেনে নেওয়া যাক ওয়েবসাইটটি কেমন হবে আসলে চাইলেই কয়েকটা ভিডিও টিউটোরিয়াল দেখে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলা যায় কিন্তু ওয়েবসাইট একটা সেট আপ করলেই কি কাজ শেষ তৈরি ওয়েবসাইটটি যদি প্রফেশনাল মানে না হয় তাহলে কিন্তু ওয়েবসাইট কোনো কাজেই আসবে না তাই ওয়েবসাইট তৈরির সময় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে ওয়েবসাইটটি প্রফেশনাল মানের হয় এবং যেই কাজের জন্য আপনি ওয়েবসাইটটি তৈরি করবেন সেই লক্ষ্য যাতে ওয়েবসাইটটি ফিল আপ করতে পারে এছাড়া সাইডের লুকিং যেন সুন্দর এবং কিছুটা আকর্ষণীয় হয় পাশাপাশি কাস্টমারের কাছে সাইটটিকে ব্যবহার উপযোগী সহজলভ্য এবং বন্ধুত্বপূর্ণ করে তুলতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ওয়েবসাইটটি এসিও ফ্রেন্ডলি হতে হবে এছাড়াও ওয়েবসাইট তৈরি করার সময় আরও কিছু বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে যেমন যেহেতু ওয়েবসাইটটি আপনার বিজনেস ওয়েবসাইট তাই ওয়েবসাইটটি দিনে চব্বিশ ঘন্টা এবং সপ্তাহে সাত দিন অ্যাক্টিভ থাকতে হবে অবশ্যই ভালো ডোমিন হোস্টিং কিনতে হবে যেন সাইট এক পেজ থেকে আরেক পেজে যেতে খুব দ্রুত যায় এবং খুব বেশি একটা লোডিং না হয় ওয়েবসাইটের ডিজাইন অবশ্যই সুন্দর হতে হবে যেন কাস্টমার ওয়েবসাইট ভিজিট করতে আগ্রহ প্রকাশ করে ওয়েবসাইটে সকল কন্টেন্ট সুন্দর করে গুছানো থাকতে হবে এবং অবশ্যই মানসম্মত হতে হবে সহজে সব কিছু খুঁজে পাওয়া যায় এবং সব কিছু যেন একটা সুন্দর ফর্মেটের মধ্যে থাকে সাইট সুন্দরভাবে সাজানো থাকলে এবং কন্টেন্ট মানসম্মত হলে কাস্টমার বারবার আসবে একটি কথা মনে রাখবেন আপনার ওয়েবসাইটে যদি সুন্দর করে সাজানো থাকে এবং কন্টেন্ট মানসম্মত হয় তাহলে কাস্টমার বারবার আপনার ওয়েবসাইটে আসবে ওয়েবসাইট তৈরি করার সময় আরও একটি বিষয় মাথায় রাখতে হবে সাইডে কিন্তু বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর ক্রেতা আসবে তাই অর্ডার পে করার জন্য সকল পেমেন্ট সিস্টেম চালু রাখতে হবে অবশ্যই প্রচলিত লেনদেনের সিস্টেম ব্যবহার করতে হবে যেমন বিকাশ নগদ রকেট সকল ব্যাংকের ভিসা মাস্টারকার্ড এবং সম্ভব হলে ডলার পেমেন্ট অপশন রাখতে হবে যদি আপনার ডলার পেমেন্ট রিসিভ করার মতো অ্যাকাউন্ট থাকে আপনার ওয়েবসাইটের কোনো প্রোডাক্ট বা সার্ভিস যদি হোম ডেলিভারি দেওয়ার মতো হয় তাহলে অবশ্যই হোম ডেলিভারির ব্যবস্থা রাখতে হবে এতে করে কাস্টমার অনেক বেশি খুশি হবে এবং আপনার বিক্রিও অনেক বেড়ে যাবে বর্তমানে হোম ডেলিভারি ব্যবসার প্রসারে অনেক বেশি ভূমিকা পালন করে আরও একটি বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে বিভিন্ন ধরনের অকেশনে নিয়মিত ওয়েবসাইটে অফার দিয়ে সবসময় আপডেট রাখতে হবে যেমন ঈদ পুজো পয়লা বৈশাখ নতুন বছর ইত্যাদি আপনি যদি কোনো ওয়েবসাইট ভিজিট করেন তাহলে দেখবেন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অপশন থাকে যেমন হোম পেজ ব্লগ অ্যাবাউট পেজ প্রোডাক্ট পেজ কন্ট্যাক্ট পেজ আসলে এই পেজগুলো আপনি যত সুন্দর করে সাজাবেন আপনার ওয়েবসাইটটি দেখতে তত বেশি সুন্দর লাগবে এবার চলুন জেনে নেওয়া যাক এই পেজগুলোকে আপনি আপনার ওয়েবসাইটে কিভাবে সুন্দর করে সাজাবেন প্রথমেই হোম পেজ কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইটের সামনের পেজকে হোম পেজ বলা হয় এই হোম পেজকে বলা হয় একটা ওয়েবসাইটের চেহারা কোনো ওয়েবসাইট বা ব্লগ নির্দিষ্ট ইউআরএল দ্বারা খোলার পর যে পেজটি প্রথমেই খুলে আসে তাকে হোম পেজ বলে এটি হলো কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইটের মেন পেজ বা প্রধান পেজ মেনু লেআউট সাইডবার ক্যাটাগরি পোস্টলিং সব কিছু ওয়েবসাইটের হোম পেজে থাকে একটি ওয়েবসাইটের হোম পেজে আসলে কাস্টমার সেই পেজ বা ওয়েবসাইট সম্পর্কে বা সেই বিজনেস সম্পর্কে সার্বিক ধারণা পেয়ে যায় তাই হোম পেজটি এমনভাবে সাজাতে হবে যাতে কেউ ওয়েবসাইটের হোম পেজে ভিজিট করলেই দরকারি সব লিঙ্ক রেফারেন্স এবং প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে দরকারি সব তথ্য কম সময়ে পেয়ে যায় তারপর আসে ব্লগ ব্লগ শব্দটি ইংরেজি ব্লগের বাংলা প্রতিশব্দ যিনি ব্লগে পোস্ট করেন তাকে মূলত ব্লগার বলা হয় ব্লগাররা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে কন্টেন্ট যুক্ত করেন আর ব্যবহারকারীরা সেখানে তাদের মন্তব্য করতে পারেন এটির মাধ্যমে যেখানে আপনি আপনার জ্ঞান মতামত ও তথ্য এবং আপনার জানা প্রিয় জিনিস নিয়ে আর্টিকেল লিখতে পারবেন অর্থাৎ আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে প্রয়োজনীয় আর্টিকেল লিখে ব্লগে পোস্ট করলে এতে করে ওয়েবসাইটে যে সকল ভিজিটর আসবে তারা অনেক কিছু জানতে পারবে এই ব্লগ পড়ে তারপর আসি অ্যাবাউট পেজ আপনাকে যদি বলা হয় নিজের সম্পর্কে কিছু লিখতে তাহলে অবশ্যই নিজের ভালো দিক এবং ভবিষ্যৎ পরিকল্পনা আপনার ভাবনা সব কিছু সুন্দরভাবে তুলে ধরবেন ওয়েবসাইটের অ্যাবাউট পেজটা আসলেই একই রকম ওয়েবসাইটের অ্যাবাউট পেজে ভিজিট করলে কাস্টমার আপনার ওয়েবসাইট বা বিজনেসের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবে তাই অ্যাবাউট পেজে খুব সুন্দর করে আপনার পরিকল্পনা এবং সার্ভিস নিয়ে লিখতে হবে আপনি কিভাবে সার্ভিস দিয়ে মানুষের সেবা করতে চান সেই বিষয়টি এখানে সুন্দরভাবে তুলে ধরতে হবে যেমন এমএস বি অ্যাকাডেমির উদ্দেশ্য ভালো কোয়ালিটির অনলাইন কোর্স সবাইকে শেখানো প্রোডাক্ট পেস। একটি ওয়েবসাইটের প্রোডাক্টের বিক্রি কেমন হবে সেটা অনেকটা নির্ভর করে ওয়েবসাইটের প্রোডাক্ট পেস কেমন হবে সেটার উপর তাই প্রোডাক্ট পেস সুন্দর এবং আকর্ষণীয় হতে হবে প্রতিটা পণ্যের বা সার্ভিসের আলাদা ছবি ভিডিও বা ব্যানার থাকতে হবে এবং সাথে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বর্ণনা থাকতে হবে যেন কাস্টমার সহজেই বুঝতে পারে কেন তার এই পণ্যটি বা সার্ভিসটি প্রয়োজন আপনি চাইলে প্রোডাক্ট পেজে চ্যাট অপশন রাখতে পারেন যেন কাস্টমার প্রয়োজনের সাথে সাথে এস করে লাইভ চ্যাট করে প্রোডাক্ট সম্পর্কে জানতে পারে তারপর আসে কন্ট্যাক্ট পেজ আপনার যে অফিস বা শপ রয়েছে সেটা ঠিকানা কন্ট্যাক্ট পেজে অবশ্যই দিতে হবে এতে করে কাস্টমারের বিশ্বাস এবং আস্থা অনেকটাই বেড়ে যাবে তাছাড়াও কাস্টমার যেন যে কোনো প্রয়োজন কল করে সাপোর্ট নিতে পারে বা আপনারা যেন সাপোর্ট দিতে পারেন সেই জন্য একটি কল সেন্টার রাখার ব্যবস্থা রাখতে হবে এফ এ এফএ কিউ এর পূর্ণ অর্থ হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশন বাংলায় আপনি বলতে পারেন সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন অর্থাৎ আপনার পণ্য বা সার্ভিস সম্পর্কে কাস্টমারের মনে যে প্রশ্ন আসতে পারে সেটা আপনি চাইলে এই অ্যাফএ কিউ পেজে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন এর পাশাপাশি কাস্টমার যেন তার চাওয়া অনুযায়ী প্রশ্ন করতে পারে সেই অপশনও রাখতে পারেন এতে করে কাস্টমারের চাওয়া এবং মতামত দুইটাই আপনি পেয়ে যাবেন এতে করে সেল আরও বেড়ে যাবে যদি কাস্টমারের চাওয়া অনুযায়ী আপনি সার্ভিস দিতে পারেন ওয়েবসাইটে টেকনোলজির ব্যবহার আসলে বর্তমান সময় প্রযুক্তির সময় টেকনোলজির সময় তাই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হলে আপনাকে টেকনোলজির ব্যবহার করতে হবে ওয়েবসাইটে যতটা সম্ভব টেকনোলজির ব্যবহার করতে হবে যেমন ওয়েবসাইটে গুগল অ্যানালিটিক্স ব্যবহার করতে পারেন এটি গুগলের একটি নিজস্ব টুলস যার ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটরদের মনিটরিং করতে পারবেন এমন টেকনোলজির ব্যবহার করতে হবে যেন ভিজিটর এবং সার্চ ইঞ্জিন উভয়ের জন্য বোধগম্য হয় আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন ওয়েবসাইট কি এবং একটি ওয়েবসাইট তৈরি করতে হলে কোন বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে এখন প্রশ্ন হলো কিভাবে একটি সুন্দর ওয়েবসাইট তৈরি করবেন আপনার জন্য সুখবর হলো আপনি এখন কোনো প্রোগ্রামিং না জেনে ওয়ার্ডপ্রেস দিয়ে নিজেই নিজের ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং কোনো ওয়েব ডেভেলপার হায়ার করতে হবে না এমএসবি অ্যাকাডেমির এমএসবি অ্যাকাডেমির ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড ইন কাস্টোমাইজেশন মাস্টার ক্লাস কোর্সে প্রোগ্রামিং না শিখেই ওয়ার্ড দিয়ে যে কোনো ধরনের প্রফেশনাল মানের ওয়েবসাইট ডিজাইন কীভাবে করবেন তার সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন কোর্সের সাথে বোনাস হিসাবে পাবেন পনেরোশো ডলার মূল্যের প্রিমিয়াম থিম এবং লাইফ লাইফটাইম অ্যাক্সেস এবার চলুন জেনে নেওয়া যাক কীভাবে আপনার ওয়েবসাইটের ভিজিটর বাড়াবেন বা ওয়েবসাইটের ভিজিটর বাড়াতে আপনি কোন কাজগুলো করবেন কোন দিকে আপনাকে বেশি ফোকাস দিতে হবে আপনার ওয়েবসাইট সুন্দর করে সাজিয়েছেন প্রোডাক্ট সুন্দর করে অ্যাড করেছেন কিন্তু যদি ভিজিটর না আসে তাহলে আপনার সব কিছুই বৃথা হয়ে যাবে ওয়েবসাইটের মেন হলো ভিজিটর যত বেশি ভিজিটর ওয়েবসাইটে আসবে মানুষ তত আপনার পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারবে তত সেল বেশি হবে ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসার প্রসার বাড়াতে ভিজিটরের কোনো বিকল্প নেই ভিজিটর এমনিতে আসবে না তার জন্য আপনাকে কিছু করতে হবে মার্কেটিং করতে হবে মানুষকে জানাতে হবে আপনার ওয়েবসাইট সম্পর্কে ওয়েবসাইটের ভিজিটর বাড়াতে আমি আপনাকে কিছু কৌশলের কথা বলবো একটি অ্যাক্টিভ কমিউনিটি তৈরি করুন একটি অ্যাক্টিভ কমিউনিটি তৈরি করা যে কোনো ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাক্টিভ কমিউনিটি তৈরি করা যে কোনো ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা একটা অনলাইন পরিবারের মতো যেখানে সবাই আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কথা বলবে জিজ্ঞাসা করবে এবং মতামত দিবে এখানে এমন কিছু মেম্বার থাকবে যারা সর্বদা সক্রিয় থাকবে আর ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসার প্রসার বাড়াতে হলে কমিউনিটি খুবই প্রয়োজন আপনার বিজনেস সম্পর্কিত নাম দিয়ে একটি ফেসবুক অ্যাক্টিভ গ্রুপ তৈরি করুন সেখানে মেম্বার অ্যাড করুন সেখানে নিয়মিতভাবে পোস্ট করুন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করুন কাস্টমারের ফিডব্যাক নেওয়ার চেষ্টা করুন আপনার বিজনেসের দরন অনুযায়ী এমন একটি কমিউনিটি তৈরি করতে হবে যেখানে আপনার কাস্টমার মন খুলে আলোচনা করতে পারবে সেখানে মাঝে মধ্যে লাইভ সেশন করে তাদের প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারেন এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং ফ্রি সাপোর্ট দিতে পারেন পেইট মার্কেটিং ওয়েবসাইটের ভিজিটর বাড়াতে পেইট মার্কেটিংয়ের কোনো বিকল্প নেই আমরা সবাই জানি প্রচারই প্রসার আপনি যত বেশি প্রচার করবেন আপনার বিজনেস তত বেশি প্রসার হবে আর টার্গেটেড কাস্টমারের কাছে আপনার পণ্য বা ওয়েবসাইটটি প্রচার করতে হবে এর জন্য সবচেয়ে ভালো মাধ্যম হলো পেট মার্কেটিং পেট মার্কেটিং করে ভিজিটরের সংখ্যা বাড়াতে হবে ওয়েবসাইটে ভিজিটরের সংখ্যা যত বাড়বে মানুষ তত বেশি আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে আর এতে করে সেলও অনেক বেড়ে যাবে তাই পেট মার্কেটিংয়ের জন্য বিভিন্ন ধরনের টুলস রয়েছে চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন দেন আপনার ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করতে পারেন বর্তমানে মানুষ বর্তমানে মানুষ এখন যে কোনো প্রয়োজনে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তার মধ্য থেকে আপনার টার্গেটেড কাস্টমার খুঁজে বের করে তাদেরকে আপনার ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করুন কোথায় এবং কিভাবে লিঙ্ক শেয়ার করবেন চলুন সে বিষয়টা জেনে নেওয়া যাক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপনার ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করতে পারেন আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কিন্তু শুধুমাত্র ফেসবুককেই বোঝায় না সকল সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কড ইউটিউব টুইটার এই সকল সোশ্যাল মিডিয়াতে ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করতে হবে এর মধ্যে ফেসবুকে মানুষ বেশি সময় দিয়ে থাকে তাই এই সকল সোশ্যাল মিডিয়াতে বেশি করে ছবি ভিডিও এবং কন্টেন্ট শেয়ার করতে হবে প্রয়োজনে অ্যাড রান করতে পারেন কারণ আপনাকে মনে রাখতে হবে যেহেতু আপনি ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসার প্রসার বাড়াবেন আপনার কাস্টমার কিন্তু তারাই যারা অনলাইনে বেশি অ্যাক্টিভ সুতরাং তাদের কাছে আপনার বেশি করে লিঙ্ক শেয়ার করতে হবে তারপর ইমেল মার্কেটিং করতে পারেন যাদের হাতে স্মার্টফোন এবং যাদের ফেসবুক আইডি রয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু একটি করে ইমেলও রয়েছে ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক সবার কাছে শেয়ার করতে পারেন সুন্দর করে সাজিয়ে একটি ইমেল লিখুন সেখানে আপনার ওয়েবসাইট এবং অন্য সকল সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক পেজ গ্রুপ সব কিছু উল্লেখ করে এই সকল লিংক অ্যাড করে দিতে পারেন হোয়াটসঅ্যাপে লিঙ্ক শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপ মার্কেটিং অন্যান্য বাকি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মতোই একটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বর্তমানে অনেক ব্যবসায়ী আছেন যারা টার্গেটিং কাস্টমার পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ মার্কেটিংকে ব্যবহার করে থাকে হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ের মধ্য দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে টার্গেটেড কাস্টমার পাওয়া যায় একটি পরিসংখ্যানে দেখা গেছে ইমেল থেকে হোয়াটসঅ্যাপ বেশি মানুষ চেক করে তাই হোয়াটসঅ্যাপ মার্কেটিং করে আপনার ওয়েবসাইট লিঙ্ক শেয়ার করতে পারেন আসলে বর্তমান সময়ে আপনি যেভাবে পণ্যের প্রসার বাড়াতে চান না কেন আপনাকে মার্কেটিং এক্সপার্ট হতেই হবে সঠিক উপায়ে মার্কেটিং ছাড়া আপনি আপনার টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন না উপরে আমি আপনাকে যে মার্কেটিং সেক্টরগুলো কথা বললাম এছাড়াও কিন্তু অনেক ধরনের মার্কেটিং কৌশল রয়েছে আপনি যদি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয়ে ব্যবসার প্রসার বাড়াতে চান তাহলে আপনার জন্য রয়েছে এমএসবি একাডেমির অল ইন ওয়ান ডিজিটাল মার্কেটিং এই কোর্সটি ব্লগিং এস সিও অ্যাফিলিয়েট মার্কেটিং ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং কুপন বিজনেস থেকে শুরু করে এরকম আরও চোদ্দটিরও বেশি মার্কেটিং এক্সপার্ট হয়ে যাবেন এই কোর্সটি করার মাধ্যমে এবং এর পাশাপাশি আপনার নিজস্ব বিজনেসেও আপনি এই মার্কেটিং কৌশল প্রয়োগ করে আপনার ব্যবসার প্রচার এবং প্রসার বাড়াতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে বিজনেসের প্রচার এবং প্রসার বাড়াতে ব্লগ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে একটি কথা মনে রাখবেন অনলাইন মার্কেটিংয়ের এই সময়ে ব্লগ অত্যন্ত শক্তিশালী মাধ্যম হিসাবে কাজ করে বর্তমানে মানুষ কোনো কিছু জানার প্রয়োজনে গুগলে সার্চ করে এবং সেই বিষয় সম্পর্কে ছোটো বড় ব্লগ লেখাগুলো পড়ে সেই বিষয় বা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করে ব্লগ এখানে এক ধরনের শক্তিশালী রিভিউয়ের মতো কাজ করে তাই আপনার ওয়েবসাইটে আপনার প্রোডাক্ট সম্পর্কিত সুন্দর সুন্দর ব্লগ লিখে সেখানে লিঙ্কযুক্ত করে দিন সেক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে শুধু ব্লগ লিখলেই হবে না ব্লগ লিখারও কিন্তু কিছু নিয়ম রয়েছে যেমন আপনি কোন বিষয়ের উপর ব্লগ লিখবেন সেটা আগে ঠিক করুন লেখার বাসা যেন সুন্দর এবং সাবলীল হয় সেই বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে সেকেন্ড হলো অবশ্যই ব্লগকে এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করুন সার্চ ইঞ্জিনের শুরুর দিকে নিয়ে আসার জন্য এসিওর কোনো বিকল্প নেই সঠিক উপায়ে ধারাবাহিকভাবে ব্লগ পোস্ট করার চেষ্টা করতে হবে সপ্তাহে একটা অথবা মাসে চার থেকে পাঁচটা ব্লগ পোস্ট করার চেষ্টা করতে হবে এবং ব্লগগুলো সকল সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিতে হবে যে প্রোডাক্টের মার্কেটিং করবেন প্রয়োজনে সেটি নিয়ে অনলাইনে একটু ঘাটাঘাটি করুন অন্য প্ল্যাটফর্ম কিভাবে সেটার মার্কেটিং করেছে তা দেখুন সেখান থেকে চাইলে কিছু অভিজ্ঞতা গ্রহণ করতে পারেন অনলাইন সার্চ ইঞ্জিন মাঝে মধ্যেই কিন্তু তাদের অ্যালগোরিদম সহ অনেক কিছু আপডেট করে সেই সকল আপডেট সম্পর্কে আপনাকে সর্বদাই অ্যাক্টিভ থাকতে হবে এবং জানতে হবে আসলে ব্লক লেখার মেন উদ্দেশ্য কিন্তু থাকবে আপনার ওয়েবসাইট বা আপনার সার্ভিস সংক্রান্ত লিঙ্ক জাতীয় ব্লকের মধ্যে বেশি বেশি শেয়ার করতে পারেন তাই ব্লক লেখার সময় অবশ্যই মাথায় রাখবেন ব্লকের ভিতরে যেন আপনার সার্ভিস আপনার পণ্য বা আপনার ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করে দেওয়া যায় পরিশেষে একটি কথা যে কোনো কাজে সফল হতে গেলে লেগে থাকতে হয় আপনার ইচ্ছা যদি থাকে ওয়েবসাইটের মাধ্যমে আপনার ব্যবসার প্রসার বাড়াবেন এবং এখান থেকে নিজের ব্যবসাকে আরও বড় করবেন তাহলে আজকের এই পডকাস্টে যা বলা হয়েছে তা অবশ্যই আপনাকে মানতে হবে কারণ মনে রাখবেন বর্তমান সময় প্রতিযোগিতার সময় এখানে আপনাকে টিকে থাকতে হলে সঠিক কৌশল জানতে হবে এবং সব সময় নিজেকে আপডেট রাখতে হবে আজকের মতো এ পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো টপিক্সের নতুন কোনো পডকাস্ট নিয়ে সে পর্যন্ত এমএসবি একাডেমির সাথেই থাকুন আল্লাহ হাফেজ